কতগুলো সমীকরণ মেলাতে হবে কে জানে। দেশের টি টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান বিপিএলে ম্যাচ না পাওয়ার আক্ষেপে পড়ছেন। অনূর্ধ্ব-১৯ দল থেকে ১০০ ক্রিকেটারের মধ্যে গড়ে ৪১ জন বাংলাদেশি ক্রিকেটার জাতীয় দলে খেলে, সংখ্যাটা আবার পুরো দুনিয়ায় সর্বোচ্চ। ইমনও খেলেছেন জাতীয় দলে, তবে হারারেতে ২ রান করার পর আর সুযোগ মিলেনি লাল সবুজ জার্সিতে। ১০০ ক্রিকেটারের গড়ে ৪১ জন খেলা, কিংবা মনে করিয়ে দেওয়া ভালো, ইমনের শতকটা কিন্তু ৪২ বলেই। এই চট্টগ্রামে গেল ডিসেম্বরের বিসিএলে ৯০-০-৯-১৩ করে সিলেটে ফিরে আবার করেছেন ৯০। ইমনের ব্যাটে অনেক সমাধানই আছে, তবে সমস্যা ওই একটাই, ধারাবাহিকতা। আর সে সমস্যার সমাধানও করতে হবে এই ইমনকেই। বয়স তো সবে ২১, এখন না হলে আর কখন? বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিকার, আর তার মাথায় যে কটা নাম আসবে তার মধ্যে যদি পারভেজ হোসেন ইমন থেকে থাকে, তবে অবশ্যই আপনি ক্রিকেটটা বেশ ভালোভাবেই ফলো করেন, আর ক্রিকেট রেকর্ডের বেশ মনোযোগী ছাত্র আপনাকে আপনি ধরে নিতে পারেন। ওই যে ২০২০ সালে মাত্র ৪২ বলে যে সেঞ্চুরিটা তিনি করেছিলেন, সেটাই বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তবে রেকর্ডের গল্পের সঙ্গে এই পারভেজ হোসেন ইমন আক্ষেপের গল্পটাও একটু মনে করিয়ে দেয়। গায়ের সঙ্গে যুব বিশ্বকাপ জয়ী ট্যাগ এই ওপেনার, তবে ম্যাচ একটু কম খেলার সুযোগ পাচ্ছেন এই ওপেনার। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ৩৩টা ইনিংস ব্যাট করেছেন এই ব্যাটার, একটা ম্যাচে ১০০ তো যে রেকর্ডের ইনিংস, কিন্তু বাকি ৩২টা ইনিংসে তার রান মাত্র ৫৬০। তখনই বোঝা যায় যে এই ব্যাটারের সবচেয়ে বড় সমস্যার নাম ধারাবাহিকতা। অন্য অনেক বাংলাদেশি ব্যাটারদের মতো এই পারভেজ হোসেন ইমনও এই ধারাবাহিকতার সমস্যায় ভুগছেন, কিন্তু এখন পর্যন্ত সুযোগের অপেক্ষায় থাকা এই পারভেজ হোসেন ইমন বিপিএলটা শুরু করেছেন ৩৩টা রান দিয়েই, তারপরের ম্যাচে শূন্য। ওই যে বড্ড বেশি অধারাবাহিক, তবে একটু আক্ষেপটা হয়তো থেকে যায় একজন পারভেজ হোসেন ইমনে, যার ব্যাটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সে পারভেজ হোসেন ইমনই কিনা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না খুব বেশি এবারের বিপিএলে, একটু আক্ষেপ না কি? রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.